সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে প্রোগ্রামে বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। প্রথমে একটু বিট এবং বাইট নিয়ে আলোচনা করি। কম্পিউটারের মেমোরির ক্ষুদ্রতর অংশ বিট এবং বাইট। আট বিট আরবি মিলে গঠিত হয় এক বাইট। আরবি মিলে গঠিত হয় এক বাইট। সো ধরে নিলাম এটা হচ্ছে ওয়ান বাইট। প্রতিটা এইভাবে অংশে বিভক্ত, এবং আমরা জানি কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না। সো এগুলো প্রতিটার মধ্যে হয় জিরো নয় তো ওয়ান বসবে, কিন্তু দুটো তো একসঙ্গে বসতে পারে না। সো এখন আমরা প্রথমে এই ঘরটার ক্ষেত্রে লক্ষ্য করব, এই ঘরে কটা সংখ্যা বসতে পারে? এই ঘরে বসতে পারে দুটো সংখ্যা, কি কি হয় জিরো নাহলে ওয়ান, যে কোনো একটা সংখ্যা বসবে, মানে মোট দুটো সংখ্যা বসতে পারে, কিন্তু জিরো আর ওয়ানের মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, এবং যাদের সর্বোচ্চ মানটা হচ্ছে কত ওয়ান। সংখ্যা বসতে হচ্ছে দুটি, একই কি জিরো আর ওয়ান, আর যাদের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান, মানে একটা বিট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সর্বোচ্চ আমরা মান পাবো ওয়ান। সো অনুরূপভাবে আসি আমরা দুটো বিট নিয়ে এবার কাজ করব। যদি আমরা দুটো বিট নিয়ে কাজ করি, সো এইদের ক্ষেত্রে মোট কটি সংখ্যা পাবো? আমরা পাবো মোট চারটি সংখ্যা, যাদের সর্বোচ্চ মান হচ্ছে তিন। কীভাবে লক্ষ্য করি, যখন আমরা দুটো বিট নিয়ে কাজ করতেছি তখন হয় দুটোই জিরো হতে পারে, যার মান হচ্ছে জিরো, দুটো ওয়ান হতে পারে, যার মান হচ্ছে থ্রি। আমরা সিরিয়াল ব্রেক করছি, ভালোভাবে আসি এখানে বলি দুটো যদি জিরো, দুটো জিরো হতে পারে, একটা জিরো একটা ওয়ান হতে পারে, একটা ওয়ান একটা জিরো হতে পারে, এবং দুটোই ওয়ান হতে পারে। মোট আমরা পেতে পারি চারটা সংখ্যা যাদের সর্বোচ্চ মান হচ্ছে থ্রি। পাঁচ চারটা সংখ্যা যাদের যার সর্বোচ্চ মান হচ্ছে থ্রি। সো এরকম করে যতগুলা বিট আমরা নিব আমরা পাবো টু টু দি পাওয়ার এন সংখ্যক সংখ্যা, এবং যাদের মান হবে কত টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি তিন বিট নিয়ে কাজ করি তাহলে আমরা সর্বোচ্চ কটা সংখ্যা পাবো টু টু দি পাওয়ার থ্রি, আটটা, সরি টু টু দি পাওয়ার থ্রি আমরা পাবো টু ইন্টু টু ইন্টু টু এইট এইট, ইয়েস এই আটটা, এবং যা এবং সর্বোচ্চ সংখ্যা কত পাবো, সর্বোচ্চ মানের সংখ্যা পাবো সেভেন। সেভেন মানে সর্বোচ্চ, মানে যাদের সর্বোচ্চ মান হবে সেভেন। সো এটাই এখন আমরা লক্ষ্য করি যে আমরা কীভাবে এই কনভার্সনটা আসলাম সেটা একটু লক্ষ্য করব, যে এটা বাইনারি কনভার্সন, ডিসিমাল টু বাইনারি কনভার্সন। টু থেকে থ্রি যখন আসি সেটা হচ্ছে আবার বাইনারি টু ডিসিমাল কনভার্সন, এই জিনিসটা লক্ষ্য করি। আচ্ছা ধরে নিলাম আমার ডিসিমালে একটা সংখ্যা ইলেভেন, ডিসিমালে একটা সংখ্যা টুয়েলভ, এটাতে বাইনারিতে মান আমরা কী করে পাবো? টুয়েলভের বাইনারিতে মান পাওয়ার জন্য আমরা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এরকম এরকম আমরা দুই দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগফলের সাথে রিমাইন্ডারটা নিতে লাগবে। দুই দিয়ে ভাগ করলে এটা হচ্ছে সিক্স এবং রিমাইন্ডার থাকতেছে জিরো। আবার এটাকে ভাগ করবো দুই দিয়ে, ভাগফল ছয়কে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল থাকতেছে থ্রি এবং রিমাইন্ডার থাকতেছে আবার জিরো। আবার এটাকে দুই দিয়ে ভাগ করব, তিনকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল থাকে ওয়ান এবং রিমাইন্ডার থাকে ওয়ান। আবার যদি ওয়ানকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফল থাকে শূন্য এবং ভাগশেষ থাকে ওয়ান। এবার আমরা এটাকে লাস্ট দিক থেকে হিসাব করব, যে এটা লাস্ট দিক থেকে হিসাব করলে কি আসতেছে ওয়ান ওয়ান জিরো জিরো, এটাই হচ্ছে টুয়েলভের
বাইনারি কনভার্সন, ডেসিমাল টুয়েলভের বাইনারি কনভার্সন। ডেসিমাল টু টুয়েলভ মানে কি, এটার বেস হচ্ছে টেন, যত বেস হয় এটা মনে রাখার ব্যাপার যে যদি বেস এন হয় তাহলে আমরা এখানে জিরো থেকে এন মাইনাস ওয়ান এই সংখ্যাগুলো নিয়ে গঠন করতে হবে, যে সংখ্যা গঠন করবে। যদি এখানে যেমন টু, এটা টু বেস, টু বেস এখানে টু থাকতে পারবে না, এখানে জিরো আর ওয়ান নিয়ে কম্বিনেশনে গঠন করবে এটা। সো এটাই হচ্ছে বাইনারি টু ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এবার আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্সন করবো, যেমন ওয়ান ওয়ান জিরো জিরোকে আর টুয়েলভে নিয়ে আসবো। এটার জন্য কি করতে হয়, প্রথমে লাস্ট বিটটা নিতে হবে, লাস্ট বিট এই যে মান এত ইন্টু টু টু দি পাওয়ার জিরো, তারপরে পরেরটা আবার জিরো ইন্টু, এবার টু টু দি পাওয়ারের সংখ্যা বাড়বে ওয়ান, তারপরেরটা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু, তারপর আবার ওয়ান, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি। এবার সবগুলো আমরা যোগ করবো, যোগ করলে কথা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি শূন্য, এখান থেকে আমরা পাচ্ছি শূন্য, এখান থেকে আমরা পাচ্ছি ফোর, এখান থেকে আমরা পাচ্ছি এইট, তাহলে মোট হচ্ছে টুয়েলভ, আমরা পাচ্ছি টুয়েলভ। এটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন, যে সব এই উপাদানটাকে টু দেওয়া জিরোর সঙ্গে গুণ, তারপর এটাকে টু দেওয়া ওয়ানের সঙ্গে গুণ, এটাকে টু দেওয়া টু এর সঙ্গে গুণ, এটাকে টু দেওয়া থ্রির সঙ্গে গুণ, আরও থাকলে এভাবে গুণ করে করে আমরা সবগুলোকে যোগ করে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন। সো আমরা বিট, বাইট এবং বাইনারি টু ডেসিমাল কনভার্সন সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করবো বিট ওয়াইজ অপারেটর নিয়ে। বিট ওয়াইজ অপারেটরগুলো হচ্ছে এগুলো, কেবল হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, এবং বিট ওয়াইজ অপারেটরের নামটা শুনেই মনে হচ্ছে যে এটা বিট নিয়ে কাজ করবে। ইয়েস, এটা বিট নিয়ে কাজ করবে। আমরা এখন এই কনভার্সনটাতে চলে আসবো, যে যেমন যদি আমরা বলি পাঁচ, পাঁচ এর বাইনারি কত, পাঁচের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান, ধরে নিলাম জিরো ওয়ান জিরো ওয়ান একই কথা, সামনে একটা জিরো ধরে নিলাম কোনো অসুবিধা নেই, কারণ ফাইভ আর জিরো ফাইভের মধ্যে পার্থক্য নেই। এবার সিক্স, এ বাইনারি কনভার্সন কত, বাইনারি কনভার্সন হচ্ছে ওয়ান ওয়ান জিরো, সিক্সের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো, আপনারা বের করে নিতে পারেন। আমি এটার সামনে একটা শূন্য দিলাম। সো এখন আমরা কাজ করবো বিটওয়াইজ অপারেটর নিয়ে। যদি ফাইভ আর সিক্স এর মধ্যে বিটওয়াইজ করা হয়, বিটওয়াইজ অপারেশনগুলো চালানো হয়, তাহলে এলা প্রতিটা বিট নিয়ে কাজ করবে, এ বিটের সঙ্গে এ বিট, এ বিটের সঙ্গে এ বিট, এ বিটের সঙ্গে এ বিট নিয়ে এভাবে কাজ করবে। এখন আমরা লজিক্যাল এন্ডে যখন পড়েছিলাম যে যদি দুটো সত্য হয় তাহলে সত্য, আর যদি বাকি যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে সেটা মিথ্যা, লজিক্যালি অর, সেখানে ডবল এম্পারসেন্ট চিহ্নটা ছিল। আবার লজিক্যালি অরের ক্ষেত্রে বলছিলাম যদি দুইটাই মিথ্যা হয় তাহলে শুধুমাত্র মিথ্যা। এই জিনিসগুলো, এটা কনসেপ্টে মোটামুটি একই রকম কিন্তু কাজ একটু ভিন্ন। কীরকম, যখন আমরা এন্ড করব দুটোকে, ফাইভ আর সিক্স যখন আমরা এন্ড করব, তখন কি হবে ব্যাপারটা, যে যদি দুটো ওয়ান থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ান হবে, বাকি সবগুলো হবে জিরো। যেমন দুটো জিরো জিরো হবে, ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আর ওয়ান জিরো জিরো, এটাই হচ্ছে ফাইভ আর সিক্সের মধ্যে এন্ড, যার মান হচ্ছে ফোর। ফাইভ আর সিক্সের মধ্যে এন্ড করলে এটাই পাওয়া যায়, দুটো ওয়ান থাকবে সেখানে হবে ওয়ান, বাকি সবগুলো ক্ষেত্রে হবে জিরো। ইয়েস, এবার আমরা যদি করি যে অর আসি, অরের ক্ষেত্রে কিরকম, যে এই দুটো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে অরের ক্ষেত্রে কি হবে, যে দুই শুধুমাত্র যদি দুটো শূন্য থাকে সেই ক্ষেত্রে শূন্য, বাকি সবগুলো ক্ষেত্রে কিন্তু ওয়ান আসবে। যেমন এখানে শূন্য শূন্য আসছে, এখানে শূন্য আসবে, বাকি সবগুলো ক্ষেত্রে কিন্তু ওয়ান ওয়ান। কেন, জিরো আর ওয়ান মিলে ওয়ান, ওয়ান জিরো মিলে ওয়ান, ওয়ান ওয়ান হয় ওয়ান, এটা কিন্তু অ্যান্ড, আমরা কিন্তু যোগ করতেছি না, তো ওয়ান ওয়ান মিলে ওয়ান, আর এটা হচ্ছে আবার জিরো জিরো তো জিরোই হবে, ফলস। ট্রু, যে ওয়ানটাকে যদি আমরা বলেছিলাম যে ট্রু, জিরোকে বলেছিলাম ফলস, সেই ক্ষেত্রে এইসব করলে বাইনারি লজিক্যালি এই হিসাবটা হচ্ছে হয়, কিন্তু একটু কাজ ভিন্ন, কারণ এটা বিট ওয়াইজ নিয়ে কাজ করে আর ওইটাতে হচ্ছে দুটো এক্সপ্রেশন নিয়ে কাজ করে। সো বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে অ্যান্ড আর অর সম্পর্কে জানলাম। আজকে আমি একটা নতুন ফিচারের কথা বলতেছি, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর ব্যাপারটা এরকম, যে দুইটা যদি একই থাকে সেই ক্ষেত্রে হবে জিরো, আর যদি দুটো ভিন্ন থাকে সেই ক্ষেত্রে হবে ওয়ান। যেমন ওয়ান ওয়ান, এই দুটি হচ্ছে ওয়ান, যদি দুটার মধ্যে থাকে, এই দুটার মধ্যে যদি আমি এক্সক্লুসিভ অর করি তাহলে হবে কি ওয়ান জিরো, কারণ দুটো একই। ঠিক আছে, আমি যদি আমরা ফাইভ আর সিক্সের মধ্যে যদি আমরা এক্সক্লুসিভ অর করি তাহলে কি হচ্ছে, দেখা যাক ওয়ান আর জিরো দুটো ভিন্ন, শুধু ওয়ান হবে, আবার জিরো ওয়ান এ দুটো ভিন্ন, এই জন্য ওয়ান হবে, আবার ওয়ান ওয়ান এ দুটো কিন্তু একই সেই জন্য হবে জিরো, এবং জিরো জিরো এ দুটো হচ্ছে একই, এই জন্য হবে জিরো।
এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের কাজ। সো আমরা তিনটা জিনিস জানলাম, যে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এবং এক্সক্লুসিভ অর সম্পর্কে জানলাম। এখন দেখি ফাইভ বাই সিক্সকে এক্সক্লুসিভ অর করলে হয় থ্রি, এবং ফাইভ বাই সিক্সকে লজিক্যালি অর করলে হয় কত, সেভেন। এটা হচ্ছে চার, পাঁচ, ছয়, সাত, সেভেন। সো আমরা যে জিনিসগুলো পাইলাম, যে লজিক্যালি অ্যান্ড করলে ফাইভ বাই সিক্সকে লজিক্যালি অ্যান্ড করলে পাচ্ছি ফোর, লজিক্যালি অর করলে পাচ্ছি সেভেন, এবং এক্সক্লুসিভ অর করলে পাচ্ছি থ্রি, আমরা এটা প্রোগ্রামের মাধ্যমে দেখব। সো প্রথমে আমরা ইন্টিজার মেইন প্রথমে লিখে দিচ্ছি আমার ইন্টিজার মেইন, তারপরে সঙ্গে সঙ্গে রিটার্ন জিরো দিয়ে দিচ্ছি। সো এবার আমি কি করব, যে বি টু আসতে পারে দুটো ইন্টিজার ধরে নিচ্ছি, ইন্টিজার এ কমা বি, এর মান দিচ্ছি ফাইভ, বি এর মান দিচ্ছি সিক্স। সো এবার প্রিন্ট করবো, পার্সেন্ট ডি, যেগুলো প্রথমটা হচ্ছে কি এ অ্যান্ড বি, যেটা মান আমরা পেয়েছিলাম ফোর, তারপরে হচ্ছে এ অর বি, যেটা মান পেয়েছিলাম সেভেন, এবং এ এক্সক্লুসিভ অর বি, যেটা মান আমরা পেয়েছিলাম থ্রি। সো আমরা যদি এটা আমরা রান করি তাহলে সেই মানগুলো পেয়ে যাব। ফোর, সেভেন, থ্রি পেয়ে গেছি। এখন একটা মূল ব্যাপার, যে এই প্রোগ্রামটা কিন্তু ইরোর দেখায়নি আমি হেডার ফাইল না দেওয়ার পরেও, কিন্তু হেডার ফাইল না দেখালে না দিলে হবে না, কারণ এটা বাই ডিফল্ট এখানে একটা হেডার ফাইল নিয়ে নেওয়া হয়। এখানে আমি একটা আমাদের যেটা হেডার ফাইল সেটা কিন্তু মাস্ট দিতেই লাগবে, এখানে ইরোর দেখায়নি, কিন্তু এটা অফকোর্স এটা ইরোরের মধ্যে পড়ে, কারণ আমি যদি হেডার ফাইল না দিই তাহলে আমার প্রিন্ট ফাংশনটা কাজ নিয়ে একটু সমস্যা আছে, হয়তো এই কম্পাইলার করেছে বাট বাকি অন্য কোনো কম্পাইলার নাও করতে পারে। সো আমরা তিনটা সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো লেফট শিফট অ্যান্ড রাইট শিফট। সো আসা যাক লেফট শিফটে, লেফট শিফট এটা দ্বারা বোঝাচ্ছে যে এক ঘর শিফট করবে, মানে যে পাশে চিহ্নটা আছে সেই ঘরে এক পাশে বাড়িয়ে দেবে। যেরকম ধরা যাক এটা একটা বি মেমোরির মধ্যে এরকম চারটা বাড়ি আছে, দুটোতে মান আছে, ওয়ান একটাতে আছে, একটাতে জিরো আছে। আমরা যদি লেফট শিট ওয়ান করি তাহলে কি হবে, এটা এক ঘর বাম দিকে চলে আসবে, যে এদিকে চিহ্ন মানে কি বাম দিকে চলে আসবে, এটা এই ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয়েছে। তো বাম দিকে চলে আসলে কি হচ্ছে, এই বিটে ওয়ান আসতেছে, এই বিটে আসতেছে জিরো, তাহলে এখন বাকি এই বিটগুলো তো আগে থেকেই জিরো ছিল, জিরো থাকা না থাকা এক ক্ষেত্রে, তাহলে কি এখানে একটা বিটে জিরো আসতেছে এবং এই বিটে চলে আসতেছে জিরো, তার মানে কি মানটা কিন্তু বাড়ে যাচ্ছে। এখানে মান ছিল টু, এখানে সেটা মান আসে হয়ে গেল ফোর, বেড়ে গেল। আবার যদি আমরা রাইট শিফট করি ওয়ান, তাহলে এটা রাইট শিফট করলে কি হচ্ছে, এরকম হবে যে ওয়ানটা চলে আসবে এখানে, ওয়ানটা চলে আসবে এখানে, জিরোটা বাদ হয়ে গেল, আবার বাকিগুলোতে তো জিরো চলে আসলো, তাহলে এটার মান হচ্ছে কত, টু ছিল বাট এখন হয়ে গেল ওয়ান, মানে কি মানটা কমে গেল। সো এখন যেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে, যে লেফট শিফট রাইট শিফটে যে সবসময় মান বাড়বে তা কিন্তু না, আবার সবসময় যে মান কমবে তাও কিন্তু না। তবে এটা হচ্ছে মূল ব্যাপার, যে আমরা আমরা যখন রাইট শিফট করব তখন সেটা ডান দিকে এক ঘর সরে যাবে, এবং লেফট শিফট করলে বাম দিকে এক ঘর সরে যাবে। সো এই জিনিসটা আমরা সাধারণভাবে এখানে দরকার হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে দরকার পড়ে, সাধারণভাবে কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে যে দরকার খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দরকার হয়, এবং কমপ্লেক্স কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে এটা দরকার হয়। সো আমরা এখন যে জিনিসটা করব, যে এই মানগুলো বের করে দেখব, যে আমরা যদি এই টুকে
টু কে যদি আমরা লেফট শিফট করি তার মান কত হচ্ছে এবং টু কে রাইট শিফট করে তার মান কত হচ্ছে সেটা দেখব। সো প্রথমেই এখানে আমরা যে টু কে যদি দেখব লেফট শিফট, এখানে দুটো আমরা ইন্টিজার নিচ্ছি, দুটো ইন্টিজার জন্য প্রথমটা মান হচ্ছে এ মান নিলাম টু এবং বিটাকে বাদ দিয়ে দিচ্ছি আমরা। সো এবার আমরা কি করবো, একে রাইট শিফট করবো, একে কি করবো আমরা প্রথমে লেফট শিফট করি, লেফট শিফট করবো কত দিয়ে ওয়ান, লেফট শিফট ওয়ান মানে কি আমি এক ঘর করে পিছাবো, যদি লেফট শিফট টু দিতাম দুই ঘর করে আগে যেত কিন্তু। তারপর এ রাইট শিফট হচ্ছে ওয়ান আর বাকিটা লাগবে না। এবার আমি প্রোগ্রামটাকে রান করবো, ফোর আর ওয়ান, টুকে বলেছিলাম ফোর হয়েছিল একটা ছিল ওয়ান, এটাই যদি আমরা টু দেই, টু দেই তাহলে কি হবে এর মানটা কিন্তু জিরো হয়ে যাবে আর এটার মান হয়ে যাবে এইট। এই জিনিসটা কীভাবে হলো সেটা আপনার একটু চিন্তা করলেই বের করতে পারবেন, তার জন্য আমাকে হয়তো আর বোঝানোর দরকার নেই। শুধু এতটুকুই বলে রাখি যে এখানে যত দিব সে ততটা শিফট করবে, কোন দিকে শিফট করবে সেটা তার এই অপারেটরটা বলে দিবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।